আমার পোলাও রান্না ডান। ওয়াও লাগছে দেখতে, তাই না? খুব ফ্লেভার, মন চাচ্ছে এখনই খাই। কিন্তু কি করব, মেয়ে মানুষের জীবন, পরিবারের সবাইকে না খাইয়ে খাওয়া যাবে না। খেলে কি হবে, বউ হবে অলক্ষ্মী। বিভিন্ন রকমের ভাজি বসিয়ে দিলাম, কি অদ্ভুত নিয়ম। সাত সকালবেলা উঠে কষ্ট করে সবার জন্য রান্না করব, কিন্তু তার আগে সবার খাওয়ানো হলে আমি খেতে পারবো না। যদি সবার আগে যে রান্না করে ঘরের বউ যদি আগে খেয়ে নেয়, তাহলে সে বউ কী হলো? সে বউ হলো সমাজের চক্ষে অলক্ষ্মী বউ। তো লক্ষ্মী বউ হওয়ার জন্য কষ্ট করে রান্না করি এবং সবার খাওয়া শেষ হওয়ার পরে তারপর আমি খাই। পাশাপাশি ছোট বাচ্চাটার জন্য সুজি রান্না করে ফেললাম। আর বিভিন্ন রকমের ভাজি কমপ্লিট হয়ে গেল, এখন আমি নেক্সট রান্নায় যাচ্ছি। ডিমের কোরমা বসিয়ে দিলাম। এই যে ডিমের কোরমাটা যেভাবে উতলাচ্ছে না, এভাবেই কিন্তু মাঝে মাঝে স্বামীদের ভালোবাসাটা উতলেই উতলাইয়া উঠে। এই হলো আমার ডিমের কোরমা, বেশ লাগছে দেখতে। এখন চলে যাব মাটনে। এখন আমি মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে মাংসটা বসাবার আগে আমি আলুগুলোকে তেল আর লবণ দিয়ে আগে ভেজে নিব। আমার মাংস কষানো ডান, এখন আর আমি ঝোল আর আলু দিয়ে দিব। তবে এভাবেই যেসব স্বামীরা বইয়ের কথা শুনে না, তাদের এভাবে তেলে কষাতে হয়, তাহলে ওরা ঠিক হয়ে যায়। কালারটা কিন্তু জোস। আমি নিজেই মাঝে মাঝে ভাবি এত ভালো রান্না আমি কীভাবে করি। এই আমার মাংস ভুনা হয়ে গেল। মাংস ভুনা মানে হচ্ছে মাটন ভুনা। এখন এটা আমি পরোটা দিয়ে খাবো, পরোটা বা চালের রুটি। ডান আমার মাটন কষা একদম জোস লাগছে, ইয়ামি ইয়ামি। আর ফ্লেভারটা জাস্ট ওয়াও।